দেখো, এখানে উপপাদ্য 20টা কি করে প্রমাণ করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে বলছে, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। তাহলে তুমি যে কোনো একটা ত্রিভুজ এঁকে ফেলো, তার নাম দাও তুমি, ধরো এ বি সি। বলছে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ধরো এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তো এই ডিই যোগ করলে এটা যে তৃতীয় বাহু মানে বিসি এর সমান্তরাল, আমাদেরকে সেটাই প্রমাণ করতে হবে, ডিইটা সমান্তরাল বিসি। দেখো এটা হচ্ছে সমান্তরালের সাইন, এবং ডিই সমান হাফ বিসি মানে অর্ধেক বিসি, এটাও প্রমাণ করতে হবে। তো এখানে দেখো এটা প্রমাণ করতে হবে, আমি এখানে লিখতে পারি প্রমাণ করতে হবে, দেখো লিখেছি প্রমাণ করতে হবে। এবার একটা আমার অঙ্কন দরকার, কি অঙ্কন? অঙ্কনটা হচ্ছে যে তোমার এই যে ডিইডি, ইডি বাহুকে বর্ধিত করতে এমন করতে হবে এমন ভাবে যে এইটার সমান এটা হয়। ধরো এখানে যে কোনো নাম তুমি দিতে পারো, এফ, এই যে ইডি বাহুকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে ডিই সমান ডিএফ হয়, আর বিএফ যুক্ত করে দিলাম। এবার এই অঙ্কনটা এখানে লিখে ফেলি, দেখো আমি যেটা বলেছি সেটা লিখলাম। এবার প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, যে এ ডিই আর ডি বি এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে এইটা সমান এইটা আমি এখন অঙ্কন করলাম। এই বাহু মানে এডি সমান ডিবি, এটা ডি যেহেতু মধ্যবিন্দু, আর এই যে কোণ, এই দুটো কোণ সমান কেন? বিপরীত কোণ, বিপ্রতীব কোণ। সেই তিনটি জিনিস আমি এখানে লিখে ফেলি। দেখো আমি লিখলাম, এই যে যেগুলো আমি বললাম সেগুলো আমি লিখলাম, এটা বিপ্রতীব কোণ বলে। এইবার যেহেতু এই তিনটে জিনিস সমান লিখেছে, তাই আমি বলতে পারি যে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ ডি বি এফ। তাহলে যদি সর্বসম, এটা কিভাবে করলাম, ওই যে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে। এবার যেহেতু এটা সর্বসম, তাহলে যে কোনোটা সমান হবে, তার মানে দেখো বি এফ সমান হবে এ ই, কিন্তু এই সমান হচ্ছে ইসি। তার মানে আমি কি পেলাম, যে বিএফ সমান পেলাম সিই। সিই আর ইসি একই কথা, এই লাইনের থেকে দেখো তিনটে সমান, মানে আমি এই দুটো এবার সমান নিলাম। এবার দেখো বিএফ আর সিই সমান, এবং এই যে কোণটা তোমার দেখো সমান, এবং এই যে কোণ দেখো বি এফ ডি সমান ডি ই এ, একটাকে প্রমাণ করলাম যে দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, কিন্তু ইহারা একান্তর কোণ, উল্টো দিকে হয়েছে, কিন্তু ইহারা একান্তর কোণ। তো একান্তর কোণ যদি সমান হয়, তাহলে ওই দুটো বাহু সমান্তরাল হবে, তার মানে বিএফ সমান্তরাল সিই। আবার আমরা কি পেয়েছি, বিএফ সমান সিই, এইটা যেহেতু পাই, এ দেখো পেয়েছি যেহেতু, তার মানে এটা একটা সমান্তরিক, অতএব বি সিই এফ একটি সামান্তরিক। এবার সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এফ ই সমান্তরাল বিসি।
দেখো যে এফই সমান্তরাল বিসি হয়ে গেল, তার মানে হচ্ছে ডিই সমান্তরাল বিসি, এটা একটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল এটা। আবার সমান্তরাল যেহেতু, যে দেখো এফ ই সমান বিসি, তো এফ ই মানে লেখা যায়, বা এফ ই মানে ডি এফ যোগ ডি ই সমান বিসি। আবার এই যে ডিএফ আর ডি সমান, তো আমি এই যে ডিএফ এর জায়গায় লিখতে পারি ডিই যোগ ডিই সমান বিসি, তার মানে পেলাম টু ডিই সমান বিসি। টু ডিই কেন? এই যে ডি দুটো আছে, তার মানে ডি এখানে দেখো, বা ডি দুইটা দুইটা যদি ওইদিকে চলে যায় তাহলে হাফ বিসি, এটাও কিন্তু একটা প্রমাণিত। তাহলে তোমার যে বইতে যা লেখা আছে একেবারে হুবহু তাই লিখতে হবে এটা কিন্তু না। তুমি পরপর পরপর পর মনে রাখো স্টেপ গুলো। প্রথমে আমি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, সর্বসম হলে সবই সমান হয় ত্রিভুজে, সেজন্য এটার সঙ্গে এটা সমান হলো। আবার এটা হচ্ছে তোমার এটার সঙ্গে সমান, এটার সঙ্গে এটা সমান, তার মানে তিনটে সমান হলো, একটা দুটো তিনটে। এবারে এটা এটা যেহেতু সমান পেলাম ওটা রেখে দিলাম, আবার এই কোণ এই কোণ সমান, কারণ দুটো সর্বসম ত্রিভুজ। এবার এই দুটো কোণ সমান মানে এরা হচ্ছে একান্তর কোণ, তো একান্তর কোণ সমান হলে এই বাহু এসি আর বিএফ সমান্তরাল হবে, তার মানে ইএফ আর বিএফ সমান্তরাল, সরি ইসি আর বিএফ সমান্তরাল হবে, তো সমান্তরাল করে রেখে দিলাম। এবার না না সমান্তরাল না সমান, হ্যাঁ সমান্তরাল, যে সমান্তরাল বলে দিয়েছি একান্তর কোণ সমান বলে, তাহলে সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে এটা একটা সমান্তরিক হবে, তো সমান্তরিক যদি হয় তাহলে এবার বিসির সঙ্গে ইএফ ও সমান এবং সমান্তরাল, তাহলে যখন সমান্তরাল বললাম একটা প্রমাণ হয়ে গেল। আর হাফ প্রমাণ করার জন্য একটা আর একটা অর্ধেক প্রমাণ করার জন্য কি করলাম, দেখো নিচের এই লেখাটা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।